বিজয়ের যাত্রায় news71.tv। আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর ও মিরকাদিম সহ বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, ডিবিওসি মোজাম্মেল হক মামুন, সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রাজীব খান। news71.tv মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় news71.tv।